অন্নপূর্ণা কোথায়? বাড়ি আছে? ভিতরে আছে কিনা দেখে নিন। এক সুন্দরী কিশোরীর প্রশ্নে এক সদ্য যুবকের উত্তর এবং তৎক্ষণাৎ প্রস্থান। উত্তরে এত দাম্ভিকতা, মনে মনে জ্বলে উঠলেন কিশোরীটি। দেখেও দেখল না আমাকে, দুদণ্ড দাঁড়িয়ে দ্বিতীয় কোনো কথা বলারও চেষ্টা নেই। এ অসহ্য, বোধহয় তখনই মনে মনে জেদ ধরলেন গৌরী দেবী, এই অহংকার ভাঙতেই হবে। সেই প্রতিজ্ঞা জোরেই একদিন শাক বাজল গৌরীর ল্যান্সডাউনের বাড়িতে। উলুধ্বনিতে মুখরিত হল 46-এর গিরিশ মুখার্জি রোডের উঠোন, যে উঠোনে দাঁড়িয়ে প্রথম আলাপেই ব্যর্থতা গ্রাস করেছিল গৌরীকে। সেই উঠোনে এসে দাঁড়ালেন তিনি গৃহবধূর মর্যাদায়, পাশে সেদিনের সেই উদ্যতবাক যুব, তার আজকের জীবন নায়ক, নাম উত্তম কুমার চট্টোপাধ্যায়। অবশ্য পোশাকি নাম তখনও অরুণ। সন 1355, তারিখ 18ই জ্যৈষ্ঠ। অতীত জীবনের অলিগলিতে ঘুরে বেড়াচ্ছিলেন গৌরী দেবী। তার বৈধব্যের বয়স তখন মাত্র একদিন। গৌরী দেবী বলেছিলেন, আমার সঙ্গে ওর প্রথম আলাপ 1945 কি 1946 সালে। ওর জ্যাঠতুতো বোন অন্নপূর্ণা ছিল আমার বন্ধু, সেই সূত্রেই ও বাড়িতে যাতায়াত করতাম। দেখতাম ওকে দূর থেকে, মানে দূরত্ব রাখতেই হতো। তখনকার দিনকাল তো, তবু বলবো প্রথম দিন দেখেই ভালোবেসে ফেলেছিলাম। একান্ত দেখাশোনা হতো খুবই কম, আজকালকার মতো ঘুরে বেড়ানোর কথা ভাবাই যেত না। তাছাড়া ল্যান্সডাউনের গাঙ্গুলি পরিবার আর গিরিশ মুখার্জি রোডের চাটুর্য পরিবার দুই ছিল ভীষণ কনজারভেটিভ। স্থানীয় এক স্কুলে পড়তেন গৌরী। উত্তম মাঝে মধ্যে স্কুল ছুটির সময় গিয়ে দাঁড়িয়ে থাকতেন দরজায়। তবে একসাথে হেঁটে আসতে ভীষণ ভয় হতো গৌরীর, আশা হয়নি। দুষ্টুমিটা ছিল একটু অন্যরকম। ভোরে স্কুলে যাওয়ার সময় রাস্তার ধারে যে ঘরে উত্তম তরুণ দুভাই ঘুমাতেন, তার জানলা দিয়ে হাত গলিয়ে উত্তমের চুল ধরে টানতেন তিনি। উত্তম জেগে উঠতেন, একদিন সেই অঙ্কের গরমিল হয়ে গেল। চুল টেনেই দেখেন তরুণের মাথা। হেসে উঠে তরুণ বলেছিলেন, দাঁড়াও ডেকে দিচ্ছি। এরপর বিবাহ। ব্যাপারটা কিন্তু একেবারেই ঝামেলাবিহীন ঘটে যায়নি। রীতিমতো যুদ্ধ করতে হয়েছিল গৌরীকে বাড়ির লোকেদের সঙ্গে। তাদেরই পাড়ার এক ভদ্রলোক নিজের ভাইয়ের সঙ্গে গৌরীর বিয়ের প্রস্তাব তোলে। বাবার কাছে গৌরী জানালেন, উত্তমকে ছাড়া আর কাউকেই তিনি বিয়ে করবেন না। গৌরীর ঠাকুরদাও তখন জীবিত। পদ্মপুকুর ইনস্টিটিউশনে উত্তম গৌরীর বিয়ে হয়। বরের সাজে উত্তম এলেন, সরগোল উঠল, বর এসেছে, বর এসেছে। বর সঙ্গে গৌরীও ছুটে বেরিয়েছিলেন বর দেখতে। পরে মায়ের বকুনি শুনে পালিয়ে আসেন। দেখা হলো আরও কিছুক্ষণ পরে শুভদৃষ্টির ছাদনা তলায়। কিন্তু কে আগে তাকালেন? গৌরী দেবীর লাজুক উত্তর, উনি আগে দেখেছিলেন। পরে আমাকে সবাই বললেন, দেখতে হয় দেখো। ওর দিকে চোখ তুলে তাকালাম। বিয়ের পর দিন গৌরী পিত্রালাল ছাড়লেন। প্রসঙ্গত বলে রাখা ভালো, উত্তমের ঘরে এসে গৌরী দীর্ঘ দিন যাপনের অবকাশে খুব অল্পই বাপের বাড়ি গিয়েছেন। কারণ উত্তম বলতেন, বিয়ের পর মেয়েরা বাপের বাড়ি গিয়ে থাকলে মেয়েদের সম্মান থাকে না। উত্তম কুমারের ফুলশয্যা রাতে আড়ি পেতেছেন তার দুই বৌদি। জ্যৈষ্ঠ মাসের প্রবল গরমের মধ্যেও তারা একটা ট্রাঙ্কের আড়ালে লুকিয়েছিলেন। সেটা দেখতে পেয়ে ওদের হাত ধরে বের করে এনে উত্তম বলেন, তোমরা পারো বটে, এই গরমের মধ্যে কি কষ্টই না করলে। শোনো, তোমাদের আর কষ্ট করতে হবে না, আমি জানালা দরজা খুলেই শোবো। ফুলশয্যা রাতে উত্তম তার স্ত্রী গৌরীকে বলেছিলেন, বাড়িতে আমার বাবা মা ভাইয়েরা আছেন, সবাইকে নিজের মতো করে ভালোবাসবে। তুমি বড় লোকের মেয়ে, আমাদের সাধারণ বাড়ি, কষ্ট হলেও কোনোদিন কিছু বলতে পারবে না। 1 জুন ওদের বিয়ের তারিখ। প্রতিবারই উত্তম সাড়ম্বরে পালন করতেন এই দিনটি। উপহার হিসাবে স্ত্রীকে দিতেন নেকলেস, কানবালা, শাড়ি। সন্ধ্যের পর শুটিং থেকে ফিরে এলেন, ছিলেন সারা রাত। গৌরী দেবীর কথায় সবসময় উনি আমায় আগলে রাখতেন, পাছে আমার কোনো কষ্ট হয় রাগ করে থাকা যেত না কিছুতেই। গৌরীর হাতের রান্না খেতে খুব ভালোবাসতেন তিনি। সবথেকে প্রিয় ছিল কাঁচা লঙ্কা দিয়ে খণ্ড খণ্ড চিকেন, আর ভালোবাসতেন ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ, ভেটকি মাছের কাঁটা দিয়ে ঝাল, এইসব। খেতে বসতেন কার্পেটে, উঁচু চৌকির উপর থাকতো ভাতের থালা। খেতে সময় লাগতো মাত্র 5 মিনিট, এরপরই সোজা বিছানায়। উত্তমকে গৌরী ডাকতেন বণিক বলে, আর গৌরীকে উত্তম ডাকতেন গজু বলে। উত্তম কুমারের ছবির সবথেকে ভালো সমালোচক ছিলেন গৌরী দেবী। তার মতামতকে সবথেকে বেশি গুরুত্ব দিতেন তিনি।
নিশিপদ্ম দেখে অনেকেই যখন বলেছিল ভালো চলবে না, তখন গৌরীদেবীকে দেখালেন উত্তম। তিনি দেখে বললেন সুপারহিট হবে এ ছবি। হয়েছিলও তাই। বনপলাশীর পদাবলী সিনেমাটির ক্ষেত্রেও এমনটাই হয়েছিল। গৌরীদেবীর কথা মতো কয়েকটা দৃশ্য বাদ দিতেই ছবিটি হয় সুপারহিট। ১৯৫৫ সালের কথা, সেই বছরে সাঁঝের প্রদীপ, রথ, কঙ্কাবতীর ঘাট সবার উপরে ছবিগুলি মুক্তি পেয়েছে। আমার স্বামী তখনও এখনকার মতোই ভয়ানক ব্যস্ত শিল্পী, রাত দিন শুটিংয়ে ব্যস্ত, একদিনও বিশ্রাম নেওয়ার উপায় নেই। কাছের মানুষটিকে নিয়ে নিরিবিলিতে যে দ্বন্দ্ব গল্প করব তারও ফুরসত নেই। সেদিন ওর কোনো শুটিং ছিল না, এদিকে আমার আবার কী একটা কাজে বাড়ি থেকে বের হতে হচ্ছে। যাবার সময় বলে গেছি কাজের লক্ষ্যে দিয়ে বাজারটা করিয়ে নিও। ও তখন বিরাট ভলিউমের সাহেব বিবি গোলামের পাতার মধ্যে ডুবে আছে, শুধু একবারটি মুখ তুলে জবাব দিল ঠিক আছে। সেদিন আমার বাড়ি ফিরতে একটু বেশ দেরি হয়ে গিয়েছিল। দুপুর দুটো নাগাদ বাড়ি ফিরে এসে দেখি সিঁড়িতে চাকরটা বসে বসে ঘুমোচ্ছে। ঘরে ঢুকে দেখি তখনও আমার স্বামী দেবতাটি বইয়ের পাতায় ধ্যানস্থ। এ তো গেল উত্তম কুমারের অভিনয় প্যাশনের সামান্য একটা নমুনা মাত্র। এমনতর অসংখ্য ঘটনার উল্লেখ আমি করতে পারি যাতে শিল্পী উত্তম কুমার আপনাদের চোখে যত বড় সিম্প্যাথেটিক হিরোই হোক না কেন, স্বামী হিসেবে খুব আনসিম্প্যাথেটিক মনে হবে। কিন্তু বিশ্বাস করুন, উত্তম কুমারের এই অভিনয় প্যাশনটাই আমি সবচাইতে বেশি মর্যাদা দিয়েছি বরাবর। এক একদিন রাগ হয়, আপনারাই বলুন না, সকালবেলা বাথরুমে যাবেন, হঠাৎ তার স্বরে শুনলেন ইংরেজি কবিতা পাঠ। ইট ইজ দ্য কজ, ইট ইজ দ্য কজ। বাথরুমে যাবেন বলে আপনি বাইরে দাঁড়িয়ে আছেন আর আপনার স্বামী বাথরুমের ভিতর থেকে কবিতা পড়ছেন, কেমন লাগবে আপনার? আমার কিন্তু ভালোই লাগতো। প্রতিটা শিল্পীরই এই ব্যাপারটা ভীষণ দরকার। সপ্তপদীর সময়কার ঘটনা, ১৯৬৫ সালের সেপ্টেম্বর মাস, পাকিস্তান ওয়ার চলছে। আমার স্বামী তখনকার চেহারা না দেখলে বোঝানো যাবে না। শুটিং করছে, উদ্ভ্রান্তের মতো বাড়ি ফিরছে, খেতেও মন নেই, শুধু এক চিন্তা, ছোটিসি মুলাকাত ছবির নাচের সেটটার কী হবে, যার কাস্টিং ছিল তখনকার দিনে ১,০০,০০০ টাকা। দেশের ওই পরিস্থিতি, যুদ্ধ, দাঙ্গা, হাঙ্গামা। আমার স্বামী তার মধ্যে বোম্বের ফ্লাইট ধরলেন, এত করেও কিন্তু ওই সেটে ওই দিন শুটিং করতে পারেননি। দেশের পরিস্থিতির জন্য শুটিং ক্যান্সেল হয়েছিল। এক বছর বাদে ১৯৬৬ সালে আবার ওই সেট রিবিল্ড করা হলো। তখন রোজ সন্ধ্যাবেলা আপনাদের উত্তম কুমার ২ ঘন্টা করে নাচের রিহার্সাল দিয়েছেন। বলতেন, তুমি বুঝতে পারছো না বাংলাদেশের দর্শক আমাকে কি আসনে বসিয়ে রেখেছে। আজকে আমার হিন্দি ছবিতে ডিফিট মানে গোটা বাংলার ডিফিট। এ কথার প্রতিবাদ করার মতো ভাষা আমার কাছে ছিল না। ছোটিসি মুলাকাত রিলিজ করার পর সেই নাচ বসুশ্রী সিনেমায় দেখতে দেখতে দর্শকদের স্বতঃস্ফূর্ত হাততালি শুনতে শুনতে অনুভব করেছিলাম, অধ্যাবসায় না থাকলে শিল্পী হওয়া যায় না। প্রডিউসার রত্না চট্টোপাধ্যায়ের কথায় জানা যায়, উত্তম গৌরীর বিবাহবার্ষিকীর দিন এলাহি খাওয়া দাওয়ার ব্যবস্থা হতো। মেনুতে থাকত লুচি, ছোলার ডাল, পোলাও, রুই মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, এছাড়াও আরও অনেক কিছু। আর থাকত হারান মাঝির স্পঞ্জের বড় রসগোল্লা। এইসব রান্না করত উত্তম কুমারের বাড়ির পুরনো ঠাকুর। অন্য কারোর রান্না পছন্দ হতো না উত্তম কুমারের। অনেক রাত পর্যন্ত চলত গান বাজনা, খাওয়া দাওয়া। শেষ রাত্রে আসতেন বুড়োদা আর সুব্রতা। দামি হুইস্কির সঙ্গে খোলা হতো শ্যাম্পেন। এই দিন অতিথিদের মধ্যে সবাই উত্তম কুমারের শ্বশুরবাড়ির লোকজন। উত্তম কুমারের মা চপলা দেবীও থাকতেন, বাইরের কেউ নিমন্ত্রিত হতেন না। ১৯৫৭ সালের এক বিবাহবার্ষিকীর কথা এখনও মনে পড়ে। একবার উত্তম কুমারের এক গায়ক বন্ধু না বলে এসে গেছেন এই পার্টিতে। যাই হোক, রাত গভীর হলে সেই গায়ক মত্ত অবস্থায় ইচ্ছা প্রকাশ করলেন গৌরীদেবীর সাথে বল ডান্স করবেন, কিন্তু উত্তম কুমার তাকে সাপ জানিয়ে দিয়েছিলেন, এখানে এসেছো, খাও দাও, চলে যাও। এটা উত্তম গৌরীর বিবাহবার্ষিকীর পার্টি, গৌরী আমার সিনেমার নায়িকা নয়, বাড়ির বউ। ওই রকম কড়া কথা বলে ওই গায়ককে গাড়িতে তুলে বিদায় করেছিলেন উত্তম কুমার। গৌরীকে ভীষণ ভালোবাসতেন উত্তম কুমার। উত্তম কুমার গৌরীকে সোনালী জুড়ির কাজ করা লাল বেনারসি দিতেন এই দিন, আর দিতেন ৭৫ ভরি সোনার গয়না। উত্তম কুমার যেখানেই থাকুন না কেন, এই ১ জুন তিনি থাকতেন এই ভবানীপুরের বাড়ি। খুব ভালো মেয়ে ছিলেন গৌরী। ওদের সম্পর্কে একটা আশ্চর্য বন্ধন ছিল।
একটা ঘটনা মনে পড়ে। ওরা তখন আলাদা থাকতেন। একদিন মাঝরাতে গৌরী এলেন আমার বাড়িতে, আমাকে নিয়ে ময়রা স্ট্রিটে যাবেন। আমি তো হতবাক। গৌরী প্রবোধ দিলেন, ভয় কি, আমি তো আমার স্বামীর কাছে যাচ্ছি। কিছু না বুঝেই গৌরীর সঙ্গে মাঝরাতে গেলাম ময়রা স্ট্রিটে। যেতেই হই হই, জানা গেল নাটের গুরু উত্তম কুমারই উনি বন্ধুদের সঙ্গে বাজি রেখেছিলেন মাঝরাত হলেও আমি আসবই। এ ব্যাপারে উনি গৌরীর সাহায্য চেয়েছিলেন। গৌরী তাই এসেছিলেন স্বামীকে জিতিয়ে দিতে। এই গৌরী বার্নিং ঘাটে দাঁড়িয়ে বলেছিলেন, দেখে নিও এক বছর কাটবে না, আমাকে ও ডেকে নেবে, আমাকে ছেড়েও থাকতেই পারবে না বেশি দিন। গৌরীর কথা অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল। ওর এত বড় অহংকার সত্যি হয়েছিল। বছর না ঘুরতেই চলে গিয়েছিলেন গৌরী।